go. আচ্ছা ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম গয়না বাক্স থেকে আমি টুম্পা সবসময়ের মতো আপনাদের সবার সাথে আছি একটু দেখো তো আলি আচ্ছা সো চলে এসেছি আজকে আমাদের উত্তরা আউটলেট থেকে লাইভে হেই সুইট হার্ট হাই আপু মিশকা জাহান আপু কেমন আছেন সবার আগে একটা হার্ট পাঠিয়েছে কে এটা সাইমা সাদি আপু ওকে আচ্ছা বিপাশা হাসান আপু আরিফা ববি আপু সঞ্জিদা সুলতানা ফাহমিদা শারমিন্দোলা নাদিরা বিথি ফ্লোরা ছন্দা তানিয়া মালিক আপু কুহেলিকা পাখি আচ্ছা রাশিদা ইসলাম ওয়ালাইকুম ইসলাম আপু জি থ্যাংক ইউ সো মাচ যারা অলরেডি জয়েন করেছেন যারা হাই হ্যালো লিখছেন সালাম বিনিময় করছেন আমি কেমন আছি জানতে চাচ্ছেন সো থ্যাংক ইউ সো মাচ লাবণী আপু ইয়াসমিন দীপা রেহানা আমিন সোহেল মল্লিক আচ্ছা আপনাকে ফাটাফাটি লাগছে ওরে বাবা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ইক্কাত কোটকিগুলো কবে আসবে আপু আপু ইক্কাত কোটকি মনে হয় হোপফুলি ইনশাল্লাহ আজকে নেমে গেছে একটা লট এসেছে আমি এখনো বস্তা খুলি নাই আচ্ছা সো আমি এখনো বস্তা খুলি নাই সো হচ্ছে গিয়ে বস্তা খুললে বুঝতে পারা যাবে যে ওটার মধ্যে কোটকিগুলো আছে কিনা সো ইনশাল্লাহ চলে আসার কথা চলে আসবে আপু দু একদিনে চলে আসবে কোনো সমস্যা নেই আন্টি কেমন আছেন নিশাত আন্টি সবসময় কমপ্লেন করেন আমি আপনার মেসেজ পড়ি না আচ্ছা প্রিয়াঙ্কা দাস হেই প্রিটি গার্ল আই এম ইন লাভ উইথ ইউর বিউটিফুল দোপাট্টা ইয়াস আই এম অলসো ইন লাভ উইথ দিস দোপাট্টা সো আমি অনেক ড্রেস আছে যেগুলো দোপাট্টার জন্য পাগল হয়ে ড্রেস নেই সো দিস ইজ ওয়ান অফ দেম আচ্ছা তোমাকে খুব সুন্দর লাগছে লাজমি আপু থ্যাংক ইউ সো মাচ তুমি আজকে কী পড়েছো খুবই ভালো লাগছে আজকে আমি একটা খুব সুন্দর একটা ড্রেস পরেছি এবং এই ড্রেসগুলো আজকে দেখাবো দেখলেই বুঝতে পারবেন সালমা আক্তার লিজ আপু কেমন আছেন অ্যাঞ্জেল সঙ্গীতা আপু কেমন আছেন মাহমুদা আক্তার সালাম আপু ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন মলি মাসুদ লাভ ইউ সুন্দরী ওকে থ্যাংক ইউ সো মাচ আপু ফর দ্য লাভ ওকে আপু তুমি এতগুলো মিষ্টি ওরে বাবা দোয়েল প্রামাণিক আপনার নামটা তো খুবই মিষ্টি দোয়েল দোয়েল নামটা কিন্তু খুব সুন্দর এটা জানেন আচ্ছা রিমে আহমেদ আপু সুইট আপু কেমন আছে জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আচ্ছা অনেক সুন্দর লাগছে রেজানা ফিরদোসি থ্যাংক ইউ সো মাচ তামান্না হাই আপু তুমি এত সুন্দর কেন কজ অনেক ঢং করে আসছে এটার জন্য আর কিছু না ওকে আচ্ছা এখনই বুক করে রাখা যাবে আপু হ্যাঁ এখনই বুক করে রাখা যাবে বাট আমি আপনাদেরকে একটু বলি আপু জাস্ট আমি পড়েছি বলে এই ড্রেসটা দিতে হবে এমনটা না এটার আরও টোটাল সাতটা টোটাল আটটা কালার হ্যাঁ কোথায় ব্যাক গ্যালারি আচ্ছা ঠিক আছে সো টোটাল হচ্ছে কি আমি যেটা পড়েছি সেই ড্রেসটা আমি পড়া ড্রেস সহ আরও সাতটা কালার পাবে টোটাল আটটা কালার হ্যাঁ সো আজকে ফার্স্ট টাইম গয়না বাক্সে মনে হয় আমি আজকে ফার্স্ট টাইম এটা হবে আমার লাস্ট 2017 থেকে আপনারা ড্রেস পাচ্ছেন আমার কাছ থেকে সো 21 চলছে তার মানে কি অলমোস্ট ফোর ইয়ার্সের মতো সো ফোর ইয়ার্স আজকে ফার্স্ট টাইম যে হচ্ছে গয়না বাক্সে আমি ইন্ডিয়ান একটা ক্যাটালগ এনেছি বিকজ ক্যাটালগটা এত সুন্দর অনেস্টলি বলছি আমি কিন্তু ইন্ডিয়ান ড্রেস খুব কম পড়ি ইন্ডিয়ান ড্রেসের মধ্যে আমার দিল্লি বুটিক বেশি পড়া হয় লখনউ ড্রেসগুলো পড়া হয় বাট তাছাড়া অন্যান্য ক্যাটালগ আমি সেভাবে বেশি ট্রাই করি নাই অনেস্টলি অনেক আগে করতাম বা অনেক আগে যখন আমি নিজে বিজনেস শুরু করি নাই তখন হয়তো দু একটা পড়েছি বাট মাই এক্সপিরিয়েন্স ওয়াজ ইন দ্যাট গুড সো এই জন্যই আমি যখন কাপড়ের দিকে এসেছি তখন কিন্তু আমি পাকিস্তানি বেস্ট প্রোডাক্টকে ফোকাস করেছি কেন কাজ আমি নিজে খুবই পছন্দ করতাম আমি হাইলি স্যাটিসফাইড বাট অনেক দিন পর একটা ইন্ডিয়ান ক্যাটালগ আমার কাছে মনে হয়েছে এটা আমি নিজে পরে বানানোর মতো এবং আমি বানিয়েছি প্লাস আরেকটা টেলারে আছে সো আমার কাছে মনে হয়েছে এই এই ক্যাটালগটা হচ্ছে এই টাইপের ক্যাটালগ যদি আমি পাই একদম দিল্লি বুটিক টাইপ ড্রেস এবং এই টাইপের ক্যাটালগ পেলে আমি অবশ্যই অবশ্যই আমি অবশ্যই আনবো সো আজকে ইনশাল্লাহ ফার্স্ট টাইম গয়না বাক্সে এটা হচ্ছে গিয়ে কি উদ্বোধন হতে যাচ্ছে যে আমরা আমি স্পেশালি নিজে পছন্দ করে একটা ইন্ডিয়ান ক্যাটালগ এনেছি হোপফুলি ইনশাল্লাহ আপনাদের খুবই খুবই পছন্দ হবে সো এটা আমি পড়েছি বলে এটাই নিতে হবে আপু এমন কোনো কথা নাই এটার আরও সুন্দর সুন্দর সাতটা কালার আছে টোটাল আটটা কালারের একটা ড্রেস খুবই সুন্দর ক্যাটালগটা প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর সবাই নাম করা একটা ব্র্যান্ড হির হিরের অনেক টাইপের ক্যাটালগ ওরা রিলিজ করে আই ডোন্ট নো আমার কেন জানি অন্যান্য ক্যাটালগ দেখে আমার কাছে এটা মনে হয়নি যেটা আমাকে আনতেই হবে বাট এই ক্যাটালগটা দেখে আমার কাছে মনে হয়েছে ইয়াস আমার আমি নিজে এই ড্রেসটা বানাতে চাই এবং ড্রেসগুলো হাতে পাওয়ার পর আমার কাছে মনে হচ্ছে না এই ড্রেসগুলো আসলে সবাইকে দেওয়ার মতো ড্রেস হ্যাঁ দ্যাটস হোয়াই হচ্ছে গিয়ে এই ড্রেসগুলো আনানো হ্যাঁ সো আমি যদি একটু দূরে যাই আমার খুব ড্রেস
খুব কম ড্রেস আছে যেটা সাথে হচ্ছে কি আমি এরকম করে পালাজো বানিয়েছি। হ্যাঁ, সো আমার এই ড্রেসটা হচ্ছে কি একটু আমি সারার স্টাইল না বানিয়ে আমি একটু পালাজোই বানিয়েছি। কেন বানিয়েছি, আমি যখন একটা দুটা করে ড্রেস দেখানো স্টার্ট করব আপনারা বুঝে যাবেন যে কাহিনীটা কি। হ্যাঁ, সেটার সাথে খুবই সুন্দর আপনারা একটা ক্রেপ একটা সিল্কে হচ্ছে কি ক্রেপ সিল্কে কিন্তু আপনারা একটা দোপাট্টা পেয়ে যাবেন। ড্রেসটা পুরোটাই হচ্ছে কি বলে লিলেন সিল্কের মধ্যে হচ্ছে গিয়ে পুরো ড্রেসটা করা। পুরো প্যান্টের প্রত্যেকটা প্যান্টের মধ্যে আপনার পুরো পায়ের যে কাজটা আছে, পুরো প্যান্টের কাপড় হিউজ দেওয়া আছে এবং পুরো প্যান্টের পায়ের কাজটাতে আপনার এমব্রয়ডারি করা আছে। সো দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয়েছে এই প্যান্টটা আসলে এই ড্রেসের সাথে যদি আমি এভাবে বানাই দেখতে বেশি সুন্দর লাগবে। হ্যাঁ, বাট এই ড্রেসটাতে আমি কিছু ব্যাপার করেছি, এটার জন্যই আমি আমার আরেকটা যেটা এই ক্যাটালগের আমি রেখেছি নিজের জন্য সেটা না পরে এটা আমি পরে এসেছি। এটার একটা কারণ আছে, আমি যখন এই ড্রেসটা দেখানো স্টার্ট করবো তখন আপনারা বুঝতে পারবেন যে কেন আজকে এই ড্রেসটা পরেছি বা আপনাদের আসলে এটাতে যারা আমার ড্রেসটা নেবেন তারা বেনিফিটেড হবেন। হ্যাঁ, আজকে আমার এই ড্রেসটা পরাতে কেন সেটা হচ্ছে কি আমি ড্রেসটা যখন ডিসক্রাইব করবো তখন আপনারা রিলেট করতে পারবেন যে আমি আজকে এই ড্রেসটা পরে আসাতে কি সুবিধাটা হয়েছে। হ্যাঁ, সেটা তখন গিয়ে বাকিটা হচ্ছে গিয়ে কি করবো কালামকারি ওড়না। ইয়াস, দ্যাটস দ্য এই যে বলে দিছে একজন, হ্যাঁ, যে কেন এই ওড়নাটা হচ্ছে কিংবা সরি এই ক্যাটালগটা আমি চুজ করেছি, বিকজ এই একটা ক্যাটালগ আমি দেখলাম যেটার প্রত্যেকটা দোপাট্টা এসেছে কালামকারি ওয়ার্ক এবং ম্যাটেরিয়ালটা কি জানেন, ম্যাটেরিয়ালটা দিয়েছে হচ্ছে ক্রেপ সিল্কে। সো দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয়েছে যে এই ক্যাটালগটা আমি নিজে পড়ার মতো তো অবশ্যই নিজে টাকা দিয়ে বানানোর মতো একটা ক্যাটালগ, প্লাস আপনাদেরকে প্রমোট করতে পারি এরকম একটা ক্যাটালগ। হ্যাঁ, সো টোটাল 1.2K হয়ে গিয়েছে। সো আজকে আমি যে ক্যাটালগটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে হিরের এই ক্যাটালগটা। সো আমার কাছে পার্সোনালি সত্যি আমি কিন্তু ইন্ডিয়ান ড্রেস একদম, আপনারা যারা এতদিন থেকে আমাকে লাইভে দেখছেন, ইনফ্যাক্ট যারা 2017 থেকে আমার পেজে আছেন যে যখন থেকে আমরা কাপড় স্টার্ট করেছি এবং লাইভে আসে স্টার্ট হয়েছে, আপনারা মনে হয় হাতে গুনে দুই একবার বলতে পারবেন না যে এর মধ্যে আমি হচ্ছে গিয়ে কোনো ইন্ডিয়ান ক্যাটালগ ড্রেস দেখিয়েছি। সো এটা হচ্ছে গিয়ে আমার যতটুকু মনে পড়ছে ফার্স্ট টাইম যে আমি কোনো ক্যাটালগ ইন্ডিয়ান ক্যাটালগকে প্রমোট করছি। সো এটা হচ্ছে হিরের, আমরা এই অনেক অনেক ক্যাটালগ আছে কিন্তু ওদের, বাট তার মধ্যে স্পেশালি আমার কাছে এই ক্যাটালগটা খুবই ভালো লেগেছে। টোটাল 8টা ড্রেস দেখালে বুঝতে পারবেন যে কেন আমার ভালো লেগেছে এবং ইনশাল্লাহ আমার সাথে যাদের পছন্দ মেলে তাদের সবারই ভালো লাগবে। সো আজকে যেই ড্রেসগুলো দেখবো এই হচ্ছে টোটাল 8টা কালার, দেখেন কি সুন্দর সুন্দর কালার। প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেন জানেন, যাতে করে আপনারা কি করতে পারেন, যাতে করে মোটামুটি একটা আইডিয়া হয়ে যায় যে এই ক্যাটালগে কি কি কালার আছে এবং কোন কালারটা আসলে আপনি আপনার জন্য চুজ করতে পারেন। সো টোটাল খুব সুন্দর 8টা কালার আছে, কোড নাম্বার 1234 এরকম করে, 4 ডিজিটের যদিও কোড, সো আপনারা 1234 এভাবে করে লিখলেই হবে। হ্যাঁ, সো আমরা বুঝে নিব, কোনো সমস্যা নেই। সো আমি শুরু করব, প্রথমে প্রাইসটা বলে দেই, প্রাইস হচ্ছে গিয়ে 3600 টাকা, 3600, ডেলিভারি চার্জ একদমই ফ্রি ইন সাইন আউটসাইড ঢাকা। সো যেটা আমি বললাম প্রত্যেকটা ড্রেসের ওড়নার কাপড়, ড্রেসের কাপড়, প্যান্টের কাপড় হিউজ কাপড় আছে। একজন আপু লিখেছেন বডি কত হবে, আপু আপনি বডি কত চান বলেন, আপনার যদি 65+ বডি দরকার হয় 65+ বডি চলে আসবে, বিকজ হিউজ কাপড় আছে, হিউজ, আমি ড্রেস দেখালে বুঝতে পারবেন। হ্যাঁ, সো শুরু করে ফেলবো। সো প্রথমে যে ড্রেসটা দেখাবো দ্যাট ইজ কোড নাম্বার 1, কোড নাম্বার কিন্তু 4 ডিজিটের বেসিক্যালি, 8301, বাট আমি আপনাদেরকে এত কষ্ট দিব না, 4 ডিজিট লেখার দরকার নাই, জাস্ট 1 ডিজিটই লিখবেন, 1234 এরকম করে গেলেই হবে, একটু কষ্ট করে কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার এটা দিয়ে আমাদের কাছে অর্ডার করলে আমরা অর্ডারটা খুব তাড়াতাড়ি নিয়ে নিতে পারবো। অনেক সুন্দর একটা নিব ইনশাল্লাহ, 17 থেকে তোমার সাথে আছি, তুমি তো সুইট, তোমার সাথে সব কিছু, থ্যাংক ইউ সো মাচ সায়দা নাজমুল আপু, আপনি যেহেতু ইয়াস আপনি আমাদের অনেক পুরাতন একজন আপু আমি জানি, সো হচ্ছে গিয়ে আপনি যেহেতু আমার টেস্ট জানেন আপু এবং আলহামদুলিল্লাহ আপনি এত পারচেস করেছেন আমাদের কাছ থেকে, সো আপনি আরও আমার কথাটা ভালো রিলেট করতে পারবেন। আমি যখন কোনো কিছু রিকমেন্ড করি তার মানে সেই ড্রেসটা রিকমেন্ড করার মতো ইনশাল্লাহ, এবং আমিও তো আপুর আমাকে তো নিশ্চয়ই ড্রেসটা ফ্রি দেয় নাই তাই না, আমিও তো টাকা দিয়েই কিনেছি, আমি তো টাকা দিয়েই বানিয়েছি। সো যেহেতু আমি এটা রিকমেন্ড করছি বুঝেন এবং আমি বানিয়েছি, সো বুঝে নিতে হবে যে ইনশাল্লাহ ইউ উইল বি ভেরি ভেরি হ্যাপি। হ্যাঁ, সো যে যেটা নেবেন, সো প্রথমে যে ড্রেসটা দেখবো আমরা, আচ্ছা হ্যাঁ খুব তাড়াতাড়ি দেখাবো আন্টি, কোনো সমস্যা নেই, 65 কি কারো বডি হয় কেন আপু, হতে পারে না, অনেকের হেলথ ইস্যু থাকে না, অনেকে দেখা যায় কোনো সমস্যা নেই, বাট অনেকের হরমোনাল ইস্যু থাকে যার কারণে কি থাকে শরীর একটু ফোলা থাকে। সো 65 বডি মানে কি খালি মানে অনেক মোটা অনেক মাংস মাংস না, অনেকের শরীরের অনেক হরমোনাল ইস্যুর জন্য কিন্তু অনেকের শরীর একটু ফোলা থাকে। সো ইউ নেভার নো আপু, আমরা কাউকে নিয়ে এভাবে আসলে অসম্মানজনকভাবে কমেন্টটা না করি তাই না, কার বডি কত লাগে আপনি জানেন না, আমি একসময় একদম পাতলা শুকনা কাঠি ছিলাম, সো এটা আসলে যে কারোই শুনতে খারাপ লাগে, আমরা যে যেরকম সেভাবেই সুন্দর, নিজেকে ভালোবাসাটা জরুরি এবং নিজের সাথে সাথে আরেকজনকে সম্মান করাটাও জরুরি। হ্যাঁ দোস্ত, কোনটা নিব, কোনটা নিয়ে কোনটা নেই বল সেটাই নিব, সব দেখে কনফিউজ হয়ে যায় জয়া, ট্রাস্ট মি আমি আজকে কাউকে কোনোটা রিকমেন্ড করতে পারবো না, কারণ আমি নিজে দুইটা মারছি, সত্যি বলতেছি আমি নিজে হচ্ছে গিয়ে কনফিউজ ছিলাম যে কোনটা রাখবো কোনটা রাখবো না।
সো আমি আসলে লোভ সামলাইতে পারি নাই, একই ক্যাটালগ থেকে দুইটা ড্রেস নিয়ে নিয়েছি, সো আপনাদের যেটা ভালো লাগে। হ্যাঁ, সো প্রথমে যে ড্রেসটা দেখবো সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান, এর কালারটা আমি বলি। এখানে কি কালার দেখছেন আমি জানি না, বাট এটা একদমই কড়া যে ওয়াইন কালারটা আছে, এটা হচ্ছে সেই কড়া ওয়াইন কালারটা। হ্যাঁ, সো এই ড্রেসের আরেকটা ওপেন পিকচার আছে, আমি একটু দেখিয়ে দিই। ওকে, সো এই হচ্ছে ড্রেসটা, আমি জাস্ট একটু ডিসক্রাইব করে যে আমি এখনই দেখাবো, সেটা হচ্ছে গিয়ে ড্রেসের প্রত্যেকটা ড্রেসের বুকের কাছে এরকম করে অ্যাম্ব্রো পাবেন, ভেতরে আর কোনো কাজ নেই, বাট কাপড়টার মধ্যে সেলফ প্রিন্ট করা আছে, কাপড়টার মধ্যে কাপড়ের সুতা দিয়ে কাপড়ের মধ্যে ছোট্ট করে একটা প্রিন্ট করা। হ্যাঁ, সো এটা হচ্ছে পুরো বডিতে পাবেন, গলার কাছে এমব্রয়ডারি পাবেন, হাতের কাছে এমব্রয়ডারি পাবেন, নিচের যে পার্টিসটা আছে সেখানে এমব্রয়ডারি পাবেন, প্লাস প্যান্টটা দেখেন, এখানে প্যান্টটা এই মডেলও কিন্তু একটু বেলবটম করে বানিয়েছে, এবং হচ্ছে গিয়ে পুরোটাতে কাজ করা না, এরকম কাজ করাই পাবেন। প্রত্যেকটা ওড়না হচ্ছে ক্রেপ সিল্কের মধ্যে আপনারা কলমকারি কাজ করা পাবেন, যেরকমটা আমি পড়েছি। এবং এটার একটা জিনিস না দেখালেই না, হোপফুলি আমার কাছে যতটুকু ধারণা প্রত্যেকটা ওড়না এরকম করে ট্যাসেল দেওয়া আছে, এবং ট্যাসেলগুলো না এত কিউট বলার বাইরে, সো প্রত্যেকটা ওড়নায় দারুণ করে ট্যাসেল দেওয়া আছে। হ্যাঁ, এবং ওড়নাটার পাইপিং থেকে শুরু করে সব কিছুই করা আছে, কিচ্ছু করতে হবে না। সো টেলার যখন বানাতে দিবেন ওড়নাটা আপনার কাছে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো প্রত্যেকটা ওড়নার মধ্যে এরকম করে এত কিউট করে ট্যাসেল দেওয়া আছে, এবং আমি হাইলি রিকমেন্ড করবো, যেহেতু প্যান্টগুলোতে পুরোটাতে কাজ করা, আমি হাইলি রিকমেন্ড করবো এগুলোর সাথে। যা আমি কিন্তু নিজে কিন্তু এত পালাজো পরি না, বা এত আমি বেল বটম পরি না, বাট এটা আমি বানিয়েছি কারণ আমার কাছে মনে হচ্ছিল এটা পালাজোতেই বেস্ট লাগবে এই ড্রেসগুলো। হ্যাঁ, আর দেখতেও কিন্তু ভালো লাগে, মাঝে মাঝে একটু চেঞ্জেস দরকার হয়। সো আমি শুরু করে ফেললাম, ঠিক আছে। সো প্রথমে যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার ওয়ান। সো প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু এই যে এটা কিন্তু অরিজিনাল হিরের, হ্যাঁ, এগুলো কিন্তু কোনো রেপ্লিকা না। সো আমাদের দেশে যেগুলো সেগুলোতে কিন্তু ওদের যে সিগনেচার যেটা থাকে সেটা কিন্তু এমব্রয়ডারি করা থাকে না, বাট আপনি অরিজিনালটাতে এমব্রয়ডারি করা পাবেন। সো যেটা এখন আমি দেখাচ্ছি, প্রথমে যে কালারটা দেখতেই পাচ্ছেন একদম ওয়াইন মেরুন, আমি যতগুলো কালার গায়ে ধরবো আপনাদের কাছে প্রত্যেকটা কালার ভালো লাগবে আমি গ্যারান্টি দিলাম। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার কত জানে, দিস ইজ কোড নাম্বার ওয়ান। কালারটা হচ্ছে গিয়ে একদম ওয়াইন মেরুন, যে কালারটা আছে সেটা, যেটা বললাম হাতের কাছে আপনারা এরকম করে এমব্রয়ডারি প্যানেলস পাচ্ছেন, নিচে আপনারা প্যানেলস পাচ্ছেন, গলার কাছটাতে কি করা আছে ঠিক মডেলের মতো করে গলার কাছে হচ্ছে অ্যাম্ব্রো করা আছে। হ্যাঁ, সো এটার সাথে হচ্ছে গিয়ে দেখেন ওড়নাটা, কালার কম্বিনেশন থেকে শুরু করে প্রত্যেকটা ড্রেস এত সুন্দর বলার বাইরে। সো যারা আমার ড্রেসটা দেখেই বলছিলেন যে আপু তোমারটাকে এখনই বুক করা যাবে, সো তাদেরকে আমি এই জন্যই বলছি, আপু এমনও হতে পারে যে আমারটা ছাড়া অন্য কালারগুলো আপনার কাছে বেশি ভালো লাগছে, সো ওয়াই টেক এ চান্স, রাইট? সো আগে দেখে নেন, বা যেটা একদম দেখে মনে হবে, কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি এই ক্যাটালগ থাকবে না, এবং আবারও আমি এই ক্যাটালগ রিস্টক করতে পারবো কিনা জানি না। প্রত্যেকটা ড্রেস আমার কাছে সাতটা করে আছে, শুধু আমারটা আমার দুইটা কম হবে, কারণ আমি দুইটা মেরে দিয়েছি যেটা আমি বলেছি। সো তাছাড়া প্রত্যেকটা ড্রেস সাতটা করে আছে। হ্যাঁ, সো যেটা এখন আমি দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার ওয়ান। সো এটার প্রাইস হচ্ছে 3600 টাকা, ডেলিভারি চার্জ একদমই ফ্রি, স্যারেন আউটসাইড ঢাকা। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, পুরো ওড়নাটা কলমকারিতে করা আছে, ড্রেসটা ওয়াইন মেরুন কালার, এটার সাথে ওড়নাটা পেয়ে যাচ্ছেন একদমই কন্ট্রাস্টে, এবং সেই কন্ট্রাস্টটা কি বলেন তো, একদমই কি কালার, এটা যদি শাড়ি হতো না চরম লাগতো, তাই না? সো এটা হচ্ছে গিয়ে একদম যে বটল গ্রিনটা আছে সেই বটল গ্রিন কালার, এবং ড্রেসের সাথে ম্যাচ করা হচ্ছে গিয়ে ওড়নার পাটটা পেয়ে যাচ্ছেন। আমি না এটা বেশি এই ড্রেসগুলো এত বেশি দেখাবো না, এই ড্রেসগুলো গায়ে ধরলে আপনারা বুঝতে পারবেন যে ড্রেসগুলো কি, এবং যেটা বলেছে যে খুব কিউট ট্যাসেল দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের সাথে, দেখেন ওড়নার মধ্যে কিন্তু এভাবে ট্যাসেল পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার ওয়ান। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, এটা হচ্ছে গিয়ে কি ড্রেসের ফ্রন্ট সাইড। হ্যাঁ, আচ্ছা, এটার সাথে আমি একটু এটার স্লিভসটা দেখাই, স্লিভসটা কোথায় বলো তো, এই যে। সো কেন বললাম বলেন তো 65 বডি হবে, কারণ হচ্ছে গিয়ে দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস একটু বুঝাই, স্লিভের কাপড় আলাদা করে দেওয়া আছে। সো এই যে পুরো যে পানাটা আপনারা পাচ্ছেন পুরোটাই ড্রেসের বডি হিসেবে আপনারা ইউজ করতে পারবেন। সো যারা একটু হেলদি, যাদের একটু কাপড় বেশি লাগে, হ্যাঁ, সো তাদের টেনশন ফ্রি পার্টি ড্রেসগুলো বাড়াতে পারবেন, এবং ড্রেসগুলো এত সুন্দর যে আপনি জাস্ট সুন্দর একটা কানে ঝুমকা দিয়ে দিবেন, হাতে একটা সুন্দর বাটুলি নিয়ে নেবেন, হ্যাঁ, সো নিয়ে জাস্ট অনুষ্ঠানে হাঁটা দিবেন, হ্যাঁ, একদম পার্টি পার্টি লুক হয়ে যাবে। সো যেটা এখন আমি দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে ড্রেসের বডিটা, আর এই যে দেখেন উপরের দিকে আলাদা করে স্লিভস দেয়াই আছে। সো দুইটা স্লিভস দুই পাশ থেকে চলে আসবে, এবং আমার যেমন স্লিভসের মুখে কিন্তু এখানে কিন্তু এমব্রয়ডারি কাজ পড়েছে, এখানে কিন্তু আপনারা এমব্রয়ডারি কিন্তু স্লিভসের মুখে পেয়ে যাচ্ছেন। ওকে, সো কাপড় অনেক আছে, টেনশনের কিছু নাই, এবং ড্রেসের পেছন পাশ যেটা আছে, কইটা গেল, এই যে পেছন পাশ, এটা পেছন পাশে আছে না রে, এটা পেছন পাশে কাজ পড়বে না, সরি আমারটা তো না, আমি দেখে নিলাম একটু। সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের সামনে হচ্ছে গিয়ে এরকম করে এমব্রয়ডারি প্যানেলস পাচ্ছেন, ঠিক আছে। সো এই হচ্ছে গিয়ে কোড নাম্বার ওয়ান। সো এটা একটু আমি আবার একটু ভালো করে ধরি, হ্যাঁ, সো আরেকবার একটু ভালো করে ধরি, তারপর আমি
অন্যগুলো জাস্ট গায়ে ধরবো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার ওয়ান। সো এগুলোর প্রাইস হচ্ছে 3600 টাকা, ডেলিভারি চার্জ একদমই ফ্রি, স্যার অ্যান্ড আউটসাইড ঢাকা। সো যেটা এখন আমি দেখাচ্ছি এই হচ্ছে গিয়ে ড্রেসটা, বাট সবচেয়ে যেটা সুন্দর পার্ট বা এই ক্যাটালগের সবচেয়ে যেটা আকর্ষণীয় পার্ট সেটা হচ্ছে গেটার প্যান্টটা। সো এই হচ্ছে গেটার প্যান্টটা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। সো এটা হচ্ছে গিয়ে একটা লিলেন সিল্কের মতো একটা মেটেরিয়ালে পাচ্ছেন, এটা কিন্তু সিল্ক মেটেরিয়াল, সেটা হচ্ছে পুরোটাই লিলেন সিল্কের মতো পাচ্ছেন। দেখেন এটার প্যান্টটাও কি সুন্দর, পুরোটা হচ্ছে ড্রেসের সাথে ম্যাচ করে এবং পুরো পার্টিসের মধ্যে প্যান্টের যে পার্টিসটা আছে পুরো পার্টিসের মধ্যে এমব্রয়ডারি কাজ করা। সো আমি হাইলি রিকমেন্ড করবো এই কাজটাকে নষ্ট না করতে। সো এটা যদি আপনারা একটু শারারা বা একটু কি বলবো বেলবটম স্টাইলে বানান, পালাজো স্টাইলে বানান, আমার কাছে মনে হচ্ছে যে বেশি সুন্দর লাগছে ড্রেসগুলোর সাথে। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার ওয়ান, প্রাইস হচ্ছে 3600 টাকা। সো আমি পরের কালারে চলে যাবো। সো পরে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার টু। সো কোড নাম্বার টুটা হচ্ছে গিয়ে এটার ওনার যে কালারটা ছিল সেই বটল গ্রিনটা পেয়ে যাচ্ছেন আপনি কোড নাম্বার টুতে। হ্যাঁ, রনক জাহান আপু, আমি সরি, আপনার কমেন্ট আমি ডিলিট করবো, কেন জানেন, এটা আপনার ভালোর জন্যই আমি ডিলিট করবো। আপনি এখানেই অর্ডারটা করে ফেলেছেন আপনার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। সো আমি যেটা করতেছি আপনার কমেন্ট একটু ডিলিট করে দিচ্ছি আপু, বিকজ অনেক অনেক খারাপ মেন্টালিটির মানুষ আপু এখন থাকে, জানেন, সুযোগ খোঁজে যে কীভাবে মানুষকে প্রবলেমে ফেলবে, কীভাবে মানুষের কাছ থেকে ফায়দা লুটবে। সো দেখা যাবে আপনি যে যে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করেছেন আপনাকে ফলস একটা নাম্বার থেকে মেসেজ পাঠাবে গয়নাবাক্স হয়ে, আপনার অর্ডারটা কনফার্ম হয়েছে, আমাদের নাম্বারে কাইন্ডলি 2000 টাকা বিকাশ করে দিন। সো আপনি কী করবেন, আপনি তো চিন্তা করবেন ইয়েস গয়নাবাক্স থেকে ড্রেস পেয়েছে, আপনি বিকাশ করে দিবেন, তারপর কী হবে আপনিও বুঝবেন না আমিও বুঝবো না, কিন্তু ফাঁকতাল থেকে এই ফ্রড কী করবে আপনার টাকাটা মেরে দিবে। সো এটার জন্য আমি কমেন্টটা ডিলিট করলাম আপু এখানে, না আমাদেরকে একটু কষ্ট করে যেখান থেকে আপনি লাইভ দেখছেন গয়নাবাক্স সেটার যে মেসেজ অপশন আছে সেখানে গিয়ে আপনি কোডটা লিখেন বা ছবিটা দেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠাবেন গয়নাবাক্স পেজে। হ্যাঁ, গত রাতে গত লাইভে ইনবক্স করেছে, এখনও রিপ্লাই পাইনি। জেবুন্নাহার পলি আপু, আমরা মনে হয় টোটাল আলহামদুলিল্লাহ 350 জন আপুর উপরে অর্ডার কনফার্ম করেছে, 200 জন আপুর অলরেডি অর্ডার ডেলিভার। সো আপনি যদি এখনও রিপ্লাই না পেয়ে থাকেন আপু, একটু কষ্ট করে একবার নক করে রাখেন, ঠিক আছে। ওড়নাটা কী কাপড় আপু, ওড়নাগুলো হচ্ছে আপনার ক্রেপ সিল্কে পেয়ে যাচ্ছেন, ক্রেপ সিল্ক। ওকে, সো ওকে সুইট, তামারা আহমেদ আপু থ্যাংক ইউ সো মাচ আপু, এটাই তো আসলে ইম্পর্টেন্ট। দেখেন আপনি 2017 থেকে আমাদের সাথে আছেন, এখনও পর্যন্ত যাক, সমস্যা নেই, ইনশাল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিবেন যে আমাদের কাছ থেকে আপনি পারচেজ করবেন, বাট আপু আছেন তো। হ্যাঁ, সো এটা আপু অনেক বড় একটা ব্যাপার। সো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার টু। সো কোড নাম্বার টু এর কালারটা হচ্ছে গিয়ে এটা। হ্যাঁ, সো অনেক গল্প করে ফেলতেছি কিন্তু এত গল্প করবো না, আর এখন খুব তাড়াতাড়ি ড্রেস দেখাবো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কালারটা, সো এত সুন্দর একটা বটল গ্রিন, বাট এটার মধ্যে একটু হালকা হালকা ময়ূরকণ্ঠীর টাচ আছে। সো এটা ঠিক বটল গ্রিন প্লাস এটার মধ্যে ময়ূরকণ্ঠীর যে টোনটা আছে এটার জন্য কালারটা আরও সুন্দর হয়েছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার টু। আচ্ছা, সো এটার কাছে গলার কাছে ঠিক এরকম মডেলের যেভাবে করা আছে ঠিক এভাবেই জারি ওয়ার্কের কাজ পাচ্ছেন এমব্রয়ডারি করা। আচ্ছা, আমি একটা জিনিস বললাম যে এটার মধ্যে কিন্তু সেলফ কাজ করা আছে, দেখেন এই যে কাপড়টা দেখেছেন, সো সলিড যে কাপড়টা আছে পুরো কাপড়ের মধ্যে কিন্তু সুতা দিয়ে খুব সুন্দর করে এভাবে কাজ করা। ওকে, আচ্ছা আপু মালহার শপে অনেক আছে, 2 শোরুমেই আছে, নতুনগুলো সবই আছে। সো কাতান দোপাট্টাগুলো চাইলেও সবই আছে। জি বলো, ওয়াইফাই মোবাইল ডাটা না, আমি ওয়াইফাইতে আছি। আচ্ছা, ইউ লুক সো প্রিটি, থ্যাংক ইউ সো মাচ ফারজান আলী আপু। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার টু। হ্যাঁ, সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, সো সেম গলার কাছে আপনারা এমব্রয়ডারি পাচ্ছেন, নিচে হচ্ছে গিয়ে আপনার এরকম করে এমব্রয়ডারি লাইন্স পাচ্ছেন, প্লাস স্লিভের জন্য দেখেন আলাদা করে কাপড় দেওয়া আছে, সো স্লিভের মুখে এরকম করে এমব্রয়ডারি পাচ্ছেন, এবং এটার সাথে এটা যে দোপাট্টাটা আছে ওরে বাবারে, এক একটার কম্বিনেশন এত ডেডলি বলার বাইরে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, প্লিজ দেখেন কম, আমি কেন এই ক্যাটালগটা, আমি কখনো ইন্ডিয়ান ড্রেস আনি না, বাট এই ক্যাটালগটা দেখে মনে হয়েছে আমার যে না এটা আমার আনতেই হবে, এটা আমার নিজেরও পড়তে হবে, আপুগুলোকেও দিতে হবে। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত জানেন, এটা হচ্ছে কোড নাম্বার টু। সো এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একদম মাস্টার্ড ইয়েলোর মধ্যে একটা চরম মাখন একটা দোপাট্টা, কাপড়টা যে কি পরিমাণ ভালো আমি না বলে বোঝাতে পারবো না, কিছুটা ইটালিয়ান সিল্কের মতো, বাট এটা হচ্ছে ক্রেপ সিল্কের উপরে করা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত জানেন, কোড নাম্বার টু। সো পুরো ওড়না পাচ্ছেন কলমকারিতে কাজ করা, এবং এটার সাথে যেটা আমি বলেছি খুবই কিউট যে ট্যাসেলগুলো আছে, প্লিজ ট্যাসেলটা দেখেন কি কিউট। সো এই ট্যাসেলগুলো হচ্ছে ওড়না চারপাশে পেয়ে যাচ্ছেন, প্লাস পুরো ওড়নাটা হচ্ছে এরকম করে কলমকারি কাজ করা, পুরো ড্রেসের মধ্যে কাজ করা থাকছে, এবং এটার যে প্যান্টটা থাকছে, একটু কষ্ট করে আমাকে প্যান্টটা দিয়ে দাও। সো এই হচ্ছে গিয়ে এটার প্যান্টটা। হ্যাঁ, সো পুরো প্যান্টের কাপড়ে কিন্তু এরকম করে আপনারা এমব্রয়ডারি কাজ করা পাচ্ছেন। সো এটার জন্যই বলেছি প্যান্টটা যদি আপনারা চাইলে প্যান্ট সালোডও বানাতে পারেন, কোনো সমস্যা নেই, বাট এই ড্রেসের যে প্যাটার্নগুলো এগুলোর সাথে যদি একটু বেলবটম বা পালাজো বানান দেখতে খুবই সুন্দর লাগবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার টু। সো যার লাগবে একটু কষ্ট করে কোড টু অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা দিয়ে মেসেজ পাঠাবেন গয়নাবাক্স পেয়ে।
পেজে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে শেষ করলাম এটা হচ্ছে কোড নাম্বার টু, প্রাইস হচ্ছে সবগুলোরই 3600 টাকা, ডেলিভারি চার্জ একদমই ফ্রি ইনসাইড অ্যান্ড আউটসাইড ঢাকা। সো এটার এরপরে আমি যেটা হচ্ছে গিয়ে দেখাবো আপনাদেরকে, বানাবো বলতেছি আর। সো যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কোড নাম্বার থ্রি। সো এটা হচ্ছে গিয়ে একদমই একটা কড়া একটা মেজেন্ডা কালারের মধ্যে, হ্যাঁ এটা কোন ব্র্যান্ড আপু, এটা হিড, হিডের ক্যাটালগ দেখাচ্ছি, হ্যাঁ সো এটা হচ্ছে হিড। সো এখন আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার থ্রি। সো এই মেজেন্ডা কালারটাতে দেখাবো একদম কড়া, না আপু কোনো ইনার লাগবে না, দ্যাট ইজ দ্য most important part and the most beautiful part that you don't need to wear any inner inside it. So apni je rokom ache as it is apni dress ta ke make kore banaben ebong er theke meeder kache shantir mone hoy kono kichu hoyte pare na je dress er moddhe inner lagbe na. Ha acha আহারে মেহেশ আরুষ আপু আবার আসবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ সো আপু কাপড়ের ম্যাটেরিয়ালটা বলি, ড্রেসের ম্যাটেরিয়ালটা হচ্ছে গিয়ে লিলেন সিল্কে, হ্যাঁ লিলেন সিল্কে হচ্ছে পুরো ম্যাটেরিয়ালটা পাচ্ছেন, আর ওড়নাটা যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ক্রেপ সিল্কে পাচ্ছেন আপনারা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটা হচ্ছে কোড নাম্বার থ্রি। সো এটা হচ্ছে একদমই কড়া, সরি সো একদমই হচ্ছে গিয়ে এটা কড়া হচ্ছে গিয়ে মেজেন্ডা কালার, দেখেন এটা কালারটা, এটার ওড়নাটার কম্বিনেশনটা যদি দেখেন, হ্যাঁ আমি বলবো না আমি কোনটা নিছি, যে কোনোটাই নিতে পারি, বাট একটা ডিপ কালারে নিয়েছি এতটুকু বলে দিলাম, একটা লাইট একটা ডিপ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এই ড্রেসটা। সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে থ্রি। সেই হচ্ছে গিয়ে ড্রেসটা, এটার কালারটা হচ্ছে গিয়ে কি একদম হট, যে মেজেন্ডাটা আছে এটা কিছুই না, আমি জাস্ট ওড়নাটা ধরবো আপনাদের মাথাটা ঘুরে যাবে। সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের নিচের যে এমব্রয়ডারি পোর্শনটা আছে এটা হচ্ছে নিচের এমব্রয়ডারি প্যানেলসটা, তার সাথে গলার কাছে আপনার জারি দিয়ে এমব্রয়ডারি করা আছে, দুইটা স্লিভের কাপড় আলাদা করে পেছনে দেওয়া আছে, দুইটা স্লিভ দুই পাশ থেকে সুন্দর করে চলে আসবে, হিউজ কাপড় আছে, লম্বা অনেক হবে। সো যাদের অনেক লম্বা অনেক কাপড়ের ড্রেস দরকার হয় তারা একদম বিন্দাস আরামসে ড্রেসগুলো বানাবেন। সো এটার কম্বিনেশনটা প্লিজ একটু দেখেন, এটার সাথে দিয়েছে একদমই যে ফিরোজা সি গ্রিন আছে, সেই ফিরোজা সি গ্রিনের কম্বিনেশন। সো অনেকেই হার্ট পাঠাচ্ছেন না আপু, ড্রেসগুলো সামনাসামনি আরও সুন্দর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার কত জানেন, দিস ইজ কোড নাম্বার থ্রি। সো প্রাইস হচ্ছে এগুলো শুধুমাত্র 3600 টাকা, ডেলিভারি চার্জ একদমই ফ্রি ইনসাইড অ্যান্ড আউটসাইড ঢাকা। সো ওনাটা পেয়ে যাচ্ছেন পুরোটা ক্রেপ সিল্কে। আমি না ড্রেসগুলো মানে আমার কাছে মনে হচ্ছে কীভাবে পরবো আর কীভাবে পরবো না, হ্যাঁ আমার কাছে এরকমই মনে হচ্ছিলো যে কখন পাবো হাতে কখন পাবো না, এত মজা কাপড়টা যে কী পরিমাণ মজা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার থ্রি। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, পুরো ওড়নাটা পেয়ে যাচ্ছেন আপনারা ক্রেপ সিল্কের উপরে, সিল্কের দোপাট্টা কিন্তু, হ্যাঁ ক্রেপ সিল্কে পেয়ে যাচ্ছেন, পুরো দোপাট্টাটা হচ্ছে কলমকারি ওয়ার্ক করা। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, সো এটার সাথে দুই পাশে ড্রেসের সাথে ম্যাচ করা, দেখেন কি বলে বর্ডার লাইন দিয়েছে পুরো ড্রেসটা, ওড়নাটা কন্ট্রাস্ট করেছে হচ্ছে গিয়ে ফিরোজা সি গ্রিনে। সো পুরো কলমকারি একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে। সো এটার সাথে আপনারা কি পাচ্ছেন জানেন, এটার সাথে পেয়ে যাচ্ছেন সুন্দর একটা প্যান্ট, পুরো প্যান্টের নিচের যে পাটিসটা আছে এটা হচ্ছে গিয়ে বল প্রিন্টে, হ্যাঁ বল প্রিন্টে আপনার এমব্রয়ডারি করা। সো অনেক যেহেতু কাপড় আছে সো কি করতে হবে, কাপড়টা নষ্ট করা যাবে না, খুব সুন্দর করে ঘের করে সালোয়ারটা বানাতে হবে যাতে করে পুরো এমব্রয়ডারি কাজটা আপনার জামার নিচ থেকে দেখা যায়। সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে থ্রি, প্রাইস হচ্ছে শুধুমাত্র 3600 টাকা, ডেলিভারি চার্জ একদমই ফ্রি ইনসাইড অ্যান্ড আউটসাইড ঢাকা। সো এটা আমি সরিয়ে ফেলছি, এরপরে যেটা দেখো আমারটা, আচ্ছা এবার আমারটা দেখাবো, আমারটাতে আমি ইচ্ছা করে আজকে এই ড্রেসটাই পরেছি। আচ্ছা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে আমার ড্রেসটা, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ফোর। হ্যাঁ প্রথম কথা, আমি ড্রেসটা প্রেমে পড়েছি হচ্ছে গিয়ে ড্রেসের দোপাট্টা দেখে, টু বি ভেরি অনেস্ট আমার কাছে এটার যে খয়েরি কালারটা আছে আমার কাছে এত এত চরম লাগছে বলার বাইরে। হ্যাঁ সো আমি জাস্ট এটা ওড়নাটা দেখে প্রথম কথা এটা প্রেমে পড়েছি। দ্বিতীয় কথা কি জানেন, আমার হচ্ছে গোল্ডেন কালারটাই পছন্দ, বাট মডেল যেভাবে বানিয়েছে আমি ড্রেসটা সেভাবে বানাইনি, কারণ এই ড্রেসটা আমি যখনই চোখে দেখেছি আমার কাছে মনে হয়েছে এখানে গলার কাছে মডেল কোনো, দেখেন ওড়নাটা কিন্তু এত কড়া একটা কালারে, ওকে সো এখানে মডেল গলার কাছে কিছু ইউজ করে নাই, হ্যাঁ বাট আমার কাছে দেখেই মনে হচ্ছিল যেহেতু ওড়নাটা এই কালারে, যদি ওড়নার উপর থেকে নিচ থেকে যেভাবেই হোক গলার কাছে যদি ঠিক সেই কালারের কোনো পাইপিং বা কোনো কিছু আমি ইউজ করি আমার কাছে মনে হচ্ছিল ড্রেসটা আরও ফুটে থাকবে, এবং সত্যি তাই। আজকে আমি যখন লাইভে আসবো সব কিছু সেট আপ করার পর আমি অফিসে গিয়েছি ট্রাইপড আনতে, অফিসে যারা ছিল এভরি ওয়ান সেইজ দ্যাট আপু ইউ আর লুকিং বিউটিফুল, আপনাকে খুবই সুন্দর লাগতেছে, হ্যাঁ সো আমার কাছে মনে হয়েছে ইয়াস দিস ইজ দ্য রিজন অ্যাকচুয়ালি যে ড্রেসটা আরও ফুটে আছে। সো যেটা হচ্ছে গিয়ে এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা যেটা আমি পরেছি, বাট আমি আপনাদের কাছে একটু শেয়ার করি যে কী কী করলে ড্রেসটা আরও সুন্দর হবে। দেখেন ড্রেসটা কিন্তু প্রথম কথা এরকম ছিল, হ্যাঁ সো আমার কাছে দেখেন এখন গলাটা একটু প্লেইন লাগছে না, একটু গলাটা প্লেইন লাগছে না, বাট আমার কাছে এই ড্রেসটা দেখা মাত্র মনে হয়েছে যেহেতু ওড়নাটা এটার হচ্ছে গিয়ে একদমই কন্ট্রাস্ট কালার। সো আমি কী করেছি আমার ড্রেসটা একটু, আপনাদের আমি জানি আপনাদের অনেকের আইডিয়া আমার থেকে অনেক ভালো, বাট অনেকে আছেন যারা আমার আইডিয়া হচ্ছে গিয়ে ফলো করেন, সো তাদেরকে আমি বলছি। আচ্ছা আজানটা শেষ হোক, আজান দিচ্ছে, আজানটা শেষ হোক, আমি আসছি। আসসালামু আলাইকুম, আপু ভালো আছেন?
আচ্ছা 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 আমাদের আর আমার বোনের বলছে আমরা পাঁচটা জামা ডেলিভারি দেওয়ার কথা কালকে যদি পারি আপু আমি কালকে পাঠিয়ে দিবো যে ম্যানেজার আপনাকে ফোন দিবে যে আপু জামা চলে আসছে এক ফাঁকে এসে নিয়ে যান তাহলে আপুর পার্সেল রেডি করতে আপুর অনেকগুলো জামা তো ওই রেডি করতেছিল বিল টিল লিখতেছিল আমার লেট হচ্ছিল আমি জাস্ট ট্রাইপড নিয়ে দৌড় মারছি আমি ঝটফট লাইভ দেখা শেষ করে ফেলি আচ্ছা সরি ডু ইউ গিভ এনি ফ্রি ডেলিভারি টু ইউএসএ রিয়েলি আপু ফারহানা রনি ডু ইউ রিয়েলি থিঙ্ক আই এম দ্যাট রিচ যে আমি কাস্টমারদেরকে 6,000-7,000-10,000 টাকা ডেলিভারি কস্ট দিয়ে আমি নিজে ড্রেস পাঠাবো না আপু এত এত দিলদড়ি এখনও হতে পারিনি খুবই সরি বাট এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের মধ্যে আপু এতটুকুই আল্লাহ তাআলা আমাকে ক্যাপাবিলিটি দিয়েছে যে বাংলাদেশের মধ্যে আমি যে কোনো জায়গায় ফ্রি ডেলিভারিটা দিচ্ছি নট টু অ্যাব্রড ওকে বিকজ ইউ বেটার নো যেহেতু থাকেন সো ইউ বেটার নো যে আপু হচ্ছে কি আপনাদের ওখানে DHL বা যেগুলো হচ্ছে কি আমাদের পোস্টাল সার্ভিস যেটার মাধ্যমে আমি পাঠাই না কেন কীরকম কস্ট লাগে তাই না এটা তো ইন্টারন্যাশনাল শিপিং সো এটার জন্য আপু অনেক কস্ট লাগে যেটা আমার পক্ষে প্রোভাইড করা আমি কেন আপু কেউই দিবে না হ্যাঁ আচ্ছা অর্ডার করার জন্য কোথায় মেসেজ দিতে হবে যেখান থেকে আপনি লাইভটা দেখছেন গয়না বাক্স যেখান থেকে আমি লাইভ হয়েছি সেখানে চলে যাবেন সেখানে মেসেজ অপশন আছে সেখানে গিয়ে কি করবেন সেখানে গিয়ে হচ্ছে গিয়ে আপনারা অর্ডার করে ফেলবেন ঠিক আছে আপু ইনবক্স করেছে ওকে আপু ইনশাল্লাহ দেখে দিবে তোমার পেছনে স্কাই ড্রেসটা দেখাও লাইভ শেষ করে দেখাবো মনে করে দেবেন ঠিক আছে সো এখন যেহেতু এক টাইপের ড্রেস দেখাচ্ছে এটার মধ্যে আমি অন্য টাইপের ড্রেস দেখাবো না সো লাইভ শেষ করে মনে করে দিলে ইনশাল্লাহ দেখিয়ে দেবো দেখিয়ে ফেলবো ঠিক আছে সো এখন হচ্ছে গিয়ে যেটা আমি দেখাচ্ছিলাম সেটা হচ্ছে আমার ড্রেসটা দেখাচ্ছে দিস ইজ কোড নাম্বার 4 সো এটা হচ্ছে গিয়ে আমি যেটা করেছি যেটা বললাম যে আমি এখানে কি করেছি একদম এটার যে মেরুন ওয়াইন কালার যেটা আছে সেটা দিয়ে আমি হচ্ছে এখানে চিকন করে একদম পেটানো চিকন কুচি দিয়ে দিয়েছি প্লাস আমি হাতার যে নিচটা আছে ড্রেসের সাথে মিল রাখার জন্য আমি হাতের নিচে দিয়েছি প্লাস আমি একটু পিছনে যাব কেন যাব বলেন তো কাজ এখানে অনেক ব্যাপার আছে যেটা আমি ছোটোখাটো ইউজ করেছি বাট তাতে করে আমার কাছে মনে হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর হয়েছে সেটা হচ্ছে গিয়ে একটু দেখাই আমি আমার ড্রেসটা যদি আমি একটু সাইড থেকে উল্টাই দেখেন আমি এখানে একটা চওড়া পিছন পাশ দিয়ে চওড়া পট্টি দিয়েছি হ্যাঁ মানে কট পাইপিনের তাতে করে ড্রেসটার সাইড থেকে একটা পাইপিনের লাইন গিয়েছে বাট আপনার ড্রেসটা কোনো কারণে যে উল্টে পাল্টাও থাকে দেখতে কিন্তু ভালো লাগবে এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে কি নিচের যে পাড়টা আছে সেই পাড়ের নিচে আমি স্লিভ এবং গলার সাথে ম্যাচ করে এখানেও আমি কুচি দিয়ে দিয়েছি প্লাস আমি এই যে পাড়টা আছে সেই পাড়ের উপরেও আমি একটা কট পাইপিনের লাইন দিয়ে দিয়েছি সো দেখেন আমার কিন্তু নিচের যে প্যানেলটা আছে সেটা কিন্তু আরও ডিফাইন হ্যাঁ সো আমার যে নিচের প্যানেলটা আছে সেটা কিন্তু দূর থেকেও বোঝা যাচ্ছে যে নিচে একটা প্যানেলস আছে রাইট সো এটা হচ্ছে গিয়ে আমি বলবো যে যারা এই স্পেশালি আপনাদের জন্যই আমার কাছে মনে হয়েছে যে না ডিপ কালার জামা আপনারা যেভাবে বানান ভালো লাগবে বাট এই জামাটা এরকম করে বানালে আমার কাছে মনে হচ্ছিলো যে বেস্ট লাগবে হ্যাঁ সো দ্যাটস ওয়াই আমি আমার আইডিয়াটা শেয়ার করার জন্য বেসিক্যালি আজকে জামাটা পরা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 4 সো যারা যাদের গোল্ডেন কালারের উইকনেস আছে হ্যাঁ সো তারা এইসব কালার ট্রাই করতে পারেন কারণ এটার অন্যটা মাইন্ড ব্লোয়িং সো এটার সাথে হচ্ছে গিয়ে গলার কাছে আপনারা অবশ্যই মেরুন কালারের পাইপিনটা দিবেন স্লিভের কাপড় যেটা আলাদা করে দেওয়া আছে কই গেল রে আচ্ছা ভিতরে সো স্লিভের কাপড়টা যেটা আলাদা করে দেওয়া আছে সেখানে সুন্দর করে আপনারা যেটা করবেন এই যে স্লিভের কাপড়ের নিচে হচ্ছে গিয়ে আমি এখানে এরকম করে পাইপিন করে দিয়েছি কুচি পাইপিন সো আপনারা এটা করে ফেলবেন আর হচ্ছে গিয়ে ড্রেসের নিচে যে পাটিসটা আছে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা সেকেন্ড সো ড্রেসের নিচে যে পাইপিনটা আছে এই যে পাটিসটা এই পাটিসটাও কিন্তু আমি কি করেছি পাইপিন দিয়ে অ্যাড করে এটা নিচে কুচি দিয়ে দিয়েছে তাতে করে আমার ড্রেসটা আরেকটু বেশি ডিফাইন্ড হয়েছে হ্যাঁ আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত জানেন কোড নাম্বার 4 সো প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র 3600 টাকা ডেলিভারি চার্জ একদমই ফ্রি ইনসাইড অ্যান্ড আউটসাইড ঢাকা সো এই হচ্ছে গিয়ে এটা দোপাট্টাটা সো দোপাট্টাটা সত্যি আমি জাস্ট এটা দোপাট্টাটা দেখে এটা প্রেমে পড়ে গেছে যে এত সুন্দর কালার একটা দোপাট্টা দিচ্ছে হ্যাঁ একদম ওয়াইনের মধ্যে কালামকারি হোয়াইট যেটা আছে সেটা একদম ফুটে আছে সো এটা আপনি এরকম করে ছেড়ে
কেঁদে নেন, হ্যাঁ এইভাবে নেন, একটু ওই যে পাটিয়ালার সাথে যেভাবে আমরা পরি এভাবে একটু পিন আপ করে নেন, আপনি এটা যেভাবে ক্যারি করবেন সেইভাবেই দেখতে সুন্দর লাগবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার হচ্ছে গিয়ে কোড নাম্বার 4, প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন, প্রাইস হচ্ছে 3600 টাকা, ডেলিভারি চার্জ একদমই ফ্রি, ইনসাইড অ্যান্ড আউটসাইড ঢাকা। এবং এটার সাথে এটা যে প্যান্টটা আছে, আচ্ছা আমি কিন্তু প্যান্টের নিচেও কিন্তু আমি ইনার সরি কি বলে পাইপিং দিয়েছি, হ্যাঁ। সো এটা এটার প্যান্টের যে নিচটা আছে লাইন বরাবর আপনি হচ্ছে এই যে এই ওয়াইন কালার যেটা আছে সেটা দিয়ে আপনি পাইপিং করে দেবেন, প্যান্টটা দেখতে আরও সুন্দর হবে। ওকে, কোড টু কনফার্ম অর্ডার করেছে প্লিজ কনফার্ম করতে বলো, জান্নাতুল ফেরদৌসিস জেসমিন, আপু খুবই সরি আমার কাছে ফাইল নেই, অফিস থেকে অলরেডি এমপ্লয়িজরা ফাইল টান মানে অর্ডার টানছে, হ্যাঁ। সো তারা আপু ইনশাল্লাহ দেখে দেবে, বাট আজকে আমি আসলে গ্যারান্টি দিতে পারছি না, কারণ আমি আমি আমার একদম বিশ্বাস যে এই ড্রেসগুলো যারাই দেখছেন সবারই পছন্দ হবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 4, হ্যাঁ। সো এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন, তার সাথে হচ্ছে একদম যে ওয়াইন মেরুনটা আছে সেই মেরুনের দোপাট্টাটা পেয়ে যাচ্ছেন। সো এটা আমি সরিয়ে ফেললাম, এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে একটা ডার্ক সুরমা কালারে, এটার সাথে ওনার কম্বিনেশনটা খুবই ডেডলি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কোড নাম্বার 5, সো এটা দেখাবো আমি সুরমার সাথে, দেখেন একদমই বেইজ কালারের, নো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 5, সো এটা হচ্ছে গিয়ে সুরমা ডার্ক সুরমার সাথে হচ্ছে গিয়ে আপনার কি বলে বেস কালার হচ্ছে কম্বিনেশন করা, হ্যাঁ তাই না নাকি? তুমি মনে হয় উল্টা পাল্টা খুলছো ভাইয়া, একটা সেকেন্ড, ওইটা 5 নাকি কোনটা 5 দেখো ভালো করে, এইটাই 5, ছবি আমাকে ভুল বের করে দিছো। আচ্ছা, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে ডার্ক সুরমা, না আপু সরি ছবি আমি পরেরটা দেখিয়েছি, হ্যাঁ। সো এটা দেখাই আগে, সো যেহেতু সিরিয়ালে যাচ্ছি সো সিরিয়াল ওয়াইজ দেখাই। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে এই ড্রেসটা, একটু দেখি একটা সেকেন্ড, পরের ড্রেসটা দেখাও তোমাকে, এটা কি ব্ল্যাকে, হ্যাঁ ঠিক আছে সরাই বার। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে সুরমা, হ্যাঁ। সো সুরমার সাথে হচ্ছে গিয়ে একটা লাইট স্কাই কালারের কম্বিনেশনটা আমি দেখালে বুঝতে পারবো এটার কম্বিনেশনটা কি। সো দিস ইজ কোড নাম্বার 5, ওকে। সো এগুলো প্রাইস হচ্ছে সবগুলোর 3600 করে, ডেলিভারি চার্জ একদমই ফ্রি, ইনসাইড অ্যান্ড আউটসাইড ঢাকা। সো এখন হচ্ছে গিয়ে আমরা এই ড্রেসটা দেখবো, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 5। আমি ড্রেসটা আর একটু কাছ থেকে যদি দেখাতে চেষ্টা করি, এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, হ্যাঁ প্রত্যেকটা ড্রেস কালার কম্বিনেশন খুবই সুন্দর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো, ইয়াস এটা হচ্ছে ডার্ক সুরমার মধ্যে, সেই কালারটা তো আমাদের দিল্লি বুটিকের যে 5600 টাকা রেঞ্জের ড্রেসগুলো ছিল এটার মধ্যে খুবই ডিমান্ডিং একটা কালার ছিল। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সো এটা হচ্ছে সেম সেই সুরমাতে এসেছে। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, সো গলার কাছে সুন্দর করে জারি দিয়ে আপনারা এমব্রয়ডারি করা পেয়ে যাচ্ছেন, নিচের দিকে আপনাদের এমব্রয়ডারি করা যে পাটিসটা আছে সেটা হচ্ছে গিয়ে সুন্দর করে পেয়ে যাচ্ছেন, প্লাস এটা স্লিভস যেটা আছে স্লিভেরও দুই পাশ থেকে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন, এই যে। সো স্লিভ কাপড়ের পেছনে আলাদা করে দেওয়া আছে, সো দুইটা স্লিভের জন্য দুইটা কাপড় আলাদা করে দেওয়া আছে, প্লাস দুইটা স্লিভের মুখে হচ্ছে গিয়ে আপনি কাজ পেয়ে যাচ্ছেন। সো এগুলো হচ্ছে অরিজিনাল হির কালেকশন, প্রাইস হচ্ছে গিয়ে 3600 টাকা, আর এটার কোড নাম্বার কত জানেন, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 5। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, সো প্রত্যেকটা ড্রেস কালার কম্বিনেশন এত সুন্দর বলা বেড়ে, দেখেন যেটাই ধরবো সেটাই গায়ে ভালো লাগবে, আমার কাছে এটা খুবই স্মার্ট লাগতেছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত বলেন তো, অনেক হার্ট আসছে না, আমি ওড়নাটা আবার কাছ থেকে আনবো পুরা, এটা এটা না স্কাইও না, এটা হচ্ছে পুরা যে কি বলবো নুড একটা সি গ্রিন আছে না, এটা হচ্ছে সেই কালারটা, আমি কাছে এসে দেখাবো থামেন, বাট দূর থেকে আগে দেখে নেন। সো পুরো ওড়নাটা আপনারা কলমকারিতে পাচ্ছেন, সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কোড নাম্বার 5, প্রাইস হচ্ছে 3600 টাকা, ডেলিভারি চার্জ একদমই ফ্রি, ইনসাইড অ্যান্ড আউটসাইড ঢাকা। এবং প্রত্যেকটার মতো এটাতেও খুবই কিউট যে ট্যাসেলটা আছে সেই ট্যাসেলটা এখানে দেওয়া আছে, এবং এই হচ্ছে গিয়ে ড্রেসটা, হ্যাঁ এটার কালার কম্বিনেশনটা একটু দেখতে পারেন। সো এটার কথাই বলছিলাম যে একদম নুড টাইপের যে সি গ্রিনটা আছে খুব সুন্দর করে সেই নুড সি গ্রিনটা আপনার কলমকারি দোপাট্টায় দেওয়া আছে। ওড়নার মেটেরিয়ালটা আপনারা পাচ্ছেন কিসে পাচ্ছেন বলেন তো, ওড়নার মেটেরিয়ালটা আপনারা পাচ্ছেন একদমই ক্রেপ যেই সিল্কটা আছে সেই সিল্ক মেটেরিয়ালে কিন্তু, হ্যাঁ। সো এটার জন্যই ওড়নাটা এত সুন্দর, প্লাস ড্রেসগুলো এত দামি বা এত ভালো লাগছে দেখতে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কি জানেন, এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 5, প্রাইস হচ্ছে গিয়ে কত, প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র 3600 টাকা, ডেলিভারি চার্জ একদমই ফ্রি, ইনসাইড অ্যান্ড আউটসাইড ঢাকা। সো ড্রেসের কিন্তু মোটামুটি সব জায়গাতে আপনারা এমব্রয়ডারি করা কাজ পাচ্ছেন, আর এটা হচ্ছে গিয়ে এটার প্যান্ট, দেখেন এটার প্যান্টের প্রিন্ট আবার কি সুন্দর, এটা প্রিন্ট তো না মানে এমব্রয়ডারি যে প্যাটার্নটা আছে প্যাটার্নটা কি সুন্দর দিয়েছে। সো যেহেতু পুরো প্যান্টের নিচের পাটিসটুকুতে আপনারা এমব্রয়ডারি করা পাচ্ছেন, সো অবশ্যই অবশ্যই প্যান্টটা একটু ঘের করে বানাবেন আপু, তাতে করে হবে কি জানেন এত সুন্দর কাজটা মাইট যাবে না,
থেকে যাবে, ড্রেসটা পরলে অনেক সুন্দর লাগবে। তোমার ইয়ারিংটার প্রাইস বলো প্লিজ। ওকে, আমার ইয়ারিংটা আমার পার্সোনালি খুবই পছন্দ। এটা দুইটা পেড় আছে, একটা হচ্ছে তিন থাকে আর একটা হচ্ছে এরকম সিঙ্গেল এক থাকে। সো আমি যেটা পড়েছি সেটার প্রাইস হচ্ছে 1600 টাকা। এবং এখানে যতগুলো দেখেন শাইনটা আপনারা বুঝতে পারছেন। সো আমার সবাই যারা আমার কাছ থেকে জুয়েলারি নেন তারা জানেন আমার জুয়েলারিতে কখনো কোনো প্লাস্টিক স্টোন ইউজ হয় না। সো এখানে যা দেখছেন এখানে হচ্ছে পুরোটাই শ্যাম্পেন কালারের রিয়েল স্টোন দেওয়া। হ্যাঁ, সো এটা হচ্ছে কি 1600 টাকা। সো যদি কেউ এই জুয়েলারি মানে এটা কানে দুলটা লাগে কোনো সমস্যা নেই, অর্ডার এখন নিচ্ছি আবার গয়না বাক্স জুয়েলারি অফিসিয়ালে। জাস্ট আমার স্ক্রিনশট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করলেই হবে, 2 সপ্তাহ সময় ধরে রাখেন, ইনশাল্লাহ তার মধ্যে পেয়ে যাবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত জানেন, কোড নাম্বার 5। সো এই হচ্ছে গিয়ে এটার প্যান্টটা, এটা হচ্ছে গিয়ে এটার দুপাট্টাটা। হ্যাঁ, এত সুন্দর কালারটা না। সো প্রাইস হচ্ছে শুধুমাত্র 3600 টাকা, ডেলিভারি চার্জ একদমই ফ্রি ইনসাইড অ্যান্ড আউটসাইড ঢাকা। ঠিক আছে, সো এটা আমি সরিয়ে ফেললাম। সো এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত বলেন তো, কোড নাম্বার 6। সো এই যে এটা যেটা আগে ছবিটা বের করেছিলাম, সো এটা হচ্ছে গিয়ে ব্ল্যাকের সাথে আপনারা ম্যাট ব্ল্যাকের সাথে পেয়ে যাচ্ছেন বেস কালারের কম্বিনেশন। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা আমরা এখন দেখবো, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 6। এটা হচ্ছে গিয়ে ব্ল্যাকে পাবেন। সো ব্ল্যাক বেশি দেখানোর কিছু নাই। সো ব্ল্যাক দেখানো মাত্র কি হয়, অনেকের এখন পার্টি সিজন চলছে, সো দেখেন এটার সাথে আমার কানে দুলটা পুরো ম্যাচ আপুরা মনে হয় আসবে। আসতে দাও, চলে যাও। সো যেটা হচ্ছে গিয়ে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার কত বলেন, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 6। প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র কত, 3600 টাকা, ডেলিভারি চার্জ একদমই ফ্রি ইন সারেন আর্টসে ঢাকা। সো এটার ওনাটা দেখেন, এটা শাড়ি হইলে কিন্তু চরম হইতো তাই না, এটা যদি শাড়ি হইতো হয় ব্ল্যাক ব্লাউজের সাথে বা হচ্ছে গিয়ে কি এরকম মেরুন ব্লাউজের সাথে পরলে কি ভালো লাগতো তাই না। সো এটা হচ্ছে গিয়ে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত, এটা হচ্ছে কোড নাম্বার 6। প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র 3600 টাকা, ডেলিভারি চার্জ একদমই ফ্রি ইন সারেন আউটসাইড ঢাকা। অ্যান্ড দিস ইজ অন হোয়াট, দিস ইজ অন ম্যাট ব্ল্যাক। তার সাথে কি করা আছে, তার সাথে করা হচ্ছে গিয়ে একদম যে অ্যান্টিক টাইপের যে জারি ওয়ার্কটা আছে সেই কালারের গোল্ডেন জারি দিয়ে এটা কাজ করা। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার 6। প্রাইস হচ্ছে গিয়ে কত, 3600 টাকা, ডেলিভারি চার্জ একদমই ফ্রি ইন সারেন আউটসাইড ঢাকা। সো সুন্দর যে দোপাট্টাটা আছে সেই দোপাট্টাটা আমি গায়ে ধরে আছি, এবং যেটা বলেছি সবগুলোর মতো আপনারা এই দোপাট্টাতেও খুবই কিউট কিউট ট্যাসেল পেয়ে যাবেন। হ্যাঁ, সো প্রত্যেকটা দোপাট্টার চারধারে আপনারা এরকম করে সুন্দর করে ট্যাসেল ওয়ার্ক পাবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত, কোড নাম্বার হচ্ছে গিয়ে 6। হ্যাঁ, সো যার লাগবে একটু কষ্ট করে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা দিয়ে মেসেজ পাঠাবেন গয়না বাক্স পেজে, প্রত্যেকটা ওড়না পেয়ে যাচ্ছেন আপনারা। সিল্ক ক্রেপ যে সিল্কটা আছে সেই ক্রেপ সিল্কে, আর পুরো ওড়নাটা হচ্ছে কলমকারিতে করা, পুরো ড্রেসটার ম্যাটেরিয়াল হচ্ছে লিলেন সিল্কে, আর এটার মধ্যে পুরোটাতে এমব্রয়ডারি করা, প্লাস আমি জানি না ব্ল্যাকটাতে বোঝা যাবে কিনা ভালো করে, বাট প্রত্যেকটা কাপড়ের মধ্যে কিন্তু সেলফ যে চেকসটা আছে সেটা কিন্তু করা আছে। হ্যাঁ, কাপড়ে কাপড়ে কাজ করা আছে। আচ্ছা, জান্নাতুল ফাহিমা তাহলে আরেকবার নক করে রাখেন আপু। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার কত, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 6। প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র 3600 টাকা আছে। এটা প্যান্টটা দেখাইনি, সেই হচ্ছে গিয়ে এটার প্যান্টটা। সো এটা ব্ল্যাকের মধ্যে পুরোটাই জারি দিয়ে কাজ করা, খুব সুন্দর করে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন, এবং প্যান্টটা কি এরকম করে হচ্ছে গিয়ে পুরো প্যান্টের পাটিসে কাজ থাকছে। সো যদি একটু আপনারা ছেড়ে বানান অর্থাৎ পালাজো বা বেল বটম দিয়ে বানান তাহলে কি হবে, পুরো কাজটা দেখা যাবে, দেখতে আরো সুন্দর হবে তাই না। আচ্ছা, আহারে জুবাইদা পলি, তাহলে নিশ্চয় আপু অনেক নিচে চলে গিয়েছিল মেসেজ। হ্যাঁ, আর কিছু ড্রেস আছে আপু, হয়েছে কি আবার কিন্তু রিস্টক হবে, ওগুলো কাতান যে মালহারগুলো আছে আবার রিস্টক হবে, বাট আমি কোনো আপু রিস্ক নিচ্ছি না, আমাদের কাছে যতগুলো স্টকে আছে সেই পর্যন্ত আমরা অর্ডার রাখছি। হ্যাঁ, এক্সট্রা একটাও বাড়িয়ে রাখছি না আপু, এই জন্য হয়তো বা সোল্ড আউট শুনেছেন, বাট আবার রিস্টক হবে, কোনো সমস্যা নেই। যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বারটা হচ্ছে 6, সেটা আমি সরিয়ে ফেলছি। এরপরে যেটা দেখাবো সেটার ওড়নাটা দেখলে আপনার মাথাটা আবার ঘুরে যাবে, আমি আমি গ্যারান্টি দিচ্ছি। এখন যেটা দেখাবো, সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার, ছবিটা দেখলেও বুঝতে পারবেন যে কি দেখাবো। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 7, সেকেন্ড লাস্ট ড্রেস। হ্যাঁ, এই ক্যাটালগের সেকেন্ড লাস্ট ড্রেস। সো এটা হচ্ছে কোড নাম্বার 7। ড্রেসটা হচ্ছে একদমই পিওর যে মাস্টার্ড কালার আছে সেই মাস্টার্ড কালার, তার সাথে ওড়নাটা একদম পেয়ে যাবেন কীরকম একটা যে ব্লু, ধরলে বুঝতে পারবেন। হ্যাঁ, কোড 5 পেলাম হেলেনা ইউসুফ আপু, যে যেটা পাচ্ছেন ট্রাস্ট মি খুবই 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 খুশি লাগবে। এবং আফসানা সাবেরিন টুইঙ্কেল, কোড 2 এবং 4 মাইন। ওরে বাবা আপু, আপনি তো দিল্লি বুটিক পরে পুরো একদম কি বলবো কাপায় ফেলছেন সব কিছু। সো আপু আমি সাজেস্ট করবো 4টা একটু প্লিজ আমারটার মতো করে একটু পাইপিং দিয়ে বানায়েন আপু, খুবই খুবই সুন্দর লাগবে। হ্যাঁ, জয়পুরি কটন আসবে আপু, অলরেডি একটা শিপমেন্ট নেমেছে। সো এখন খুললে বুঝতে পারবো যে হচ্ছে গিয়ে ওটার মধ্যে জয়পুরিটা আছে কিনা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গিয়ে এই ড্রেসটা, অ্যান্ড দিস ইজ কোড নাম্বার 7। সো এটা কালার কম্বিনেশন ইজ টু ডেডলি, সো ধরলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ টুম্পা আপু, আমি কোড 5-6 অর্ডার করেছি, প্লিজ চেক করো আপু। এই আমি নাই, অর্পা আলম সাইফ আপু, আমি এখন কি লাইভে না, আমার হাতে ফোন আছে, ল্যাপটপ আছে, কিছু আছে, আমি দেখবো কীভাবে। সো ইনশাল্লাহ আপু দেখে দেবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার
দিস ইজ কোড নাম্বার 7 সো এটা হচ্ছে কি মাস্টার্ড কালার যাদের মাস্টার্ড বা ইয়েলো বলতে যারা পাগল আমি বলবো ডোন্ট মিস দ্যাট সো এটার সাথে ওড়নাটা ধরলে আরও বুঝতে পারবেন কেন আমি কথাটা বললাম সো দিস ইজ কোড নাম্বার 7 সো এটার প্রাইস হচ্ছে গিয়ে 3600 টাকা ডেলিভারি চার্জ একদমই ফ্রি ইনসাইড এন্ড আউটসাইড ঢাকা সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা নিচে খুব সুন্দর করে এমব্রয়ডারি প্যানেলস করা এবং আমি আমি কিন্তু এই ড্রেসের ক্ষেত্রে আমি সাজেস্ট করছি যে এই ড্রেসের ওড়নাটা আমি এখন যেই কালারে দেখাবো অবশ্যই অবশ্যই ড্রেসটা একটু কষ্ট করে সেই কালারে পাইপিং দিয়ে বানাবেন ট্রাস্ট মি ড্রেসটা আরও দেখার মতো ড্রেস হবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট সি দ্য কম্বিনেশন সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত জানেন এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 7 হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা আমি বললাম না এটার সাথে এমন একটা নীলের কম্বিনেশন দেওয়া হয়েছে মানে একটু পিকক পিকক টাইপের টোন আসে সো এই হচ্ছে গিয়ে নীলের কম্বিনেশন দেওয়া সো এত সুন্দর একটা ড্রেস যে মাথাটা জাস্ট ঘুরে যাবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 7 সো এটার কম্বিনেশন ইজ টু ডেডলি বাট এই ড্রেসটা আরও ডেডলি হবে যদি আপনারা ড্রেসের মধ্যে যে ব্লুটা ইউজ করা আছে এই ব্লু দিয়ে পুরো ড্রেসটা আপনারা পাইপিং করে বানান হ্যাঁ সো অনেক হার্ট আসছে আপু ট্রাস্ট মি ড্রেসগুলো আপনারা লাইভে দেখে হার্ট দিচ্ছেন বাট সামনাসামনি ড্রেসের মেটেরিয়াল কাপড় কালার কাজ কম্বিনেশন এগুলো আরও আরও সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সো দিস ইজ কি কিউট না সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে গিয়ে 7 প্রাইস হচ্ছে গিয়ে 2 3 3600 ডেলিভারি চার্জ একদমই ফ্রি ইনসাইড এন্ড আউটসাইড ঢাকা সো এটার সাথে এই যেটা বললাম যে প্রত্যেকটা ওড়না কিন্তু ট্যাসেল দেওয়া আছে হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা সো এটার সাথে হচ্ছে গিয়ে আপনারা এটা যে প্যান্টটা পাচ্ছেন পুরো প্যান্টের মধ্যে কাজ করা থাকবে অফকোর্স সেই হচ্ছে গিয়ে প্যান্টটা সো পুরো প্যান্টের মধ্যে দেখেন কি সুন্দর করে আপনার কি করা আছে দেখেন তো পুরো প্যান্টের মধ্যে দারুণ করে আপনার এখানে এমব্রয়ডারি করা আছে হ্যাঁ সো এটা কিন্তু নষ্ট করা যাবে না এত সুন্দর কাজকে নষ্ট করা যাবে অর্পা আলম সাহেব আপু দেখে দেবে বারবার করে মেসেজ করলে কি হবে জানেন মেসেজ উপরে চলে আসবে এখন যেভাবে আছে সেভাবে থাকুক ওকে প্লিজ ছোট মেয়েদের থ্রি পিস আনো আরে আল্লাহ আপু বড় মেয়েদেরকে দিয়ে তো কুল পাচ্ছি না আপনারা বড় মেয়েগুলো তো আমার জান খেয়ে ফেলতেছেন একটা ড্রেস না পাইলে ছোট মেয়েদের আনলে তো আমি শেষ সো যেটা হচ্ছে গিয়ে এখন আমি দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 7 সেই হচ্ছে গিয়ে ড্রেসটা ওকে সো এটা হোপফুলি আর আমার ধরে দেখানোর কিছু নাই বা বলে বোঝানোর কিছু নেই এটা ওড়নাটা দেখে বোঝা যাচ্ছে কিছু জিনিস থাকে আপু এক ঝলকে নিয়ে নেওয়ার মতো দেয় সেটা হচ্ছে সেরকম একটা সেটা আমি সরিয়ে ফেলছি সো এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কোড নাম্বার 8 এই ক্যাটালগের লাস্ট ড্রেস এবং আরেকটা মারাত্মক কালার কেন বলেন তো কারণ আমি এখন দেখাবো পার্পলে হ্যাঁ সো এখন যেই কালারটা দেখাবো সেটা হচ্ছে বার্গেন্ডি যে পার্পলটা আছে সেই বার্গেন্ডি পার্পল হ্যাঁ সো যেটা এখন আমি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে কোড নাম্বার 8 সো এটা হচ্ছে গিয়ে একটা বার্গেন্ডি পার্পলে এবং এটার সাথেও যে দোপাট্টার কম্বিনেশন আছে আমি একটু কাছ থেকে ধরবো যাতে করে ড্রেসটা ধরার আগে আপনারা বুঝতে পারেন যে ড্রেসটা আসলে কী দেখাতে যাচ্ছি আপু আমাকে কনফার্ম করছেন আপু অনেক মেসেজ আমি একটু পরপর জাস্ট নোটিফিকেশান পাচ্ছি আমার উপরে মানে প্রতি মিনিটে মনে হয় 15-20টা করে নোটিফিকেশান আসছে আরও বেশি হবে মানে আমি কমই বললাম সো তাহলে এক মিনিটে কত করে মেসেজ ইনসার্ট হচ্ছে একটু বুঝে না একটু সময় দেন হ্যাঁ দেখে দেবে কোনো সমস্যা নেই সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটা হচ্ছে কোড নাম্বার 8 লাস্ট ড্রেস সো এটা হচ্ছে গিয়ে একটা বার্গেন্ডি পার্পলে ওকে সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা সেটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কোড নাম্বার 8 সো এটা হচ্ছে গলার কাছে যে কাজটা আছে সেটা পেয়ে যাচ্ছেন পুরো গলার কাছের কাজটা হচ্ছে গিয়ে এরকম করে এমব্রয়ডারি করা হ্যাঁ এরকম করে জারি দিয়ে এমব্রয়ডারি করা আপনার নিচের যে চওড়া যে পাটিসটা আছে সেটা হচ্ছে গিয়ে খুব সুন্দর করে এখানে এমব্রয়ডারি করা সেম জিনিসটা আপনারা স্লিভে কিন্তু পেয়ে যাবেন জামাটার যে স্লিভ আছে থামেন আমি আলাদা করে দেখিয়ে দিই প্রত্যেকটা জামার কিন্তু স্লিভ আলাদা করে দেওয়া আছে সো দ্যাট কী হবে জানেন সো দ্যাট যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আপনাদের কষ্ট করে যেটা করতে হবে সুন্দর করে ড্রেসটা বানিয়ে ফেলতে হবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 8 সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা সো এটার প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র 3600 টাকা ডেলিভারি চার্জ একদমই ফ্রি ইনসাইড এন্ড আউটসাইড ঢাকা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 8 সো এটা হচ্ছে একদমই যে বার্গেন্ডি পার্পল কালার আছে এটা হচ্ছে সেই বার্গেন্ডি পার্পল কালারে এবং এটার সাথে প্রত্যেকটা ওনার কম্বিনেশন তো অবশ্যই ওয়াও বাট এটার কম্বিনেশনটাও দেখেন এটার সাথে মানে চিন্তাও করা যায় পিচ কালারের কম্বিনেশন এরকম এত সুন্দর লাগবে সো এটা হচ্ছে গিয়ে কি এটা হচ্ছে গিয়ে বার্গেন্ডি পার্পলের সাথে পিচের একটা কম্বিনেশন এবং এটার মধ্যে যে বড় বড় ফুলগুলো আছে সেটা এমন করে আছে কি চোখে অনেক ভাসছে না সো এটা হচ্ছে পুরো কলমকারি একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন অ্যান্ড দ্যাট ইজ কোড নাম্বার 8 প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র কত প্রাইস হচ্ছে গিয়ে 3600 টাকা ডেলিভারি চার্জ একদমই ফ্রি ইনসাইড এন্ড আউটসাইড ঢাকা সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা হ্যাঁ সেটা কোড নাম্বার 8 যার লাগবে একটু কষ্ট করে কোড 8 অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা দিয়ে মেসেজ পাঠাতে হবে গয়না বাক্স পেজে ঠিক আছে সো এটার সাথে এটা যে প্যান্টটা আছে আমি একটু প্যান্টটা দেখাই সো এই হচ্ছে গিয়ে প্যান্টটা হ্যাঁ সো এটা হচ্ছে গিয়ে এটার প্যান্টটা সেটার প্যান্টের মধ্যে খুব সুন্দর করে এরকম করে কি করা আছে বুটা করা আছে ওকে সো এরকম করে প্যান্টটা থেকে সুন্দর করে বুটা করা আছে আর হচ্ছে প্যান্টটা হচ্ছে গিয়ে আপনারা যদি একটু বেলবটম স্টাইলে বানান তাহলে করে কি হবে বলেন তো পুরো যে এমব্রয়ডারি কাজটা আছে পুরো কাজটা সুন্দর করে প্যান্টে পরবে সেটার প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র 3600 টাকা ডেলিভারি চার্জ একদমই ফ্রি ইনসাইড এন্ড আউটসাইড ঢাকা হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা জি আপু আচ্ছা সো আজকে একটু একটু ধরো
সো আজকে এই পর্যন্ত আপুনি ইউ আর জাস্ট লাভ, থ্যাংক ইউ সো মাচ সাদিয়া আহমেদ আপু, না সাদিয়া আমজাদ আপু, সরি আমি দূর থেকে আহমেদ পড়েছি। ওকে, ড্রেস দেখবো নাকি তোমাকে দেখবো? আচ্ছা আজকে দুটাই দেখেন, দুটাই আজকে, ওয়াও, ঠিক আছে। আচ্ছা আপু কুর্তি কালেকশন আনো প্লিজ। আপু কুর্তি যে কত আসছে আপনাদের কোনো আইডিয়া নাই, থামেন আমি আপনাদেরকে দেখাই। এই কুর্তিগুলো নতুন, এটা শুধুমাত্র আমি যেহেতু লাইভে দেখাচ্ছি না, শুধুমাত্র যারা শোরুমে আসছেন তারাই কিন্তু দেখে কিন্তু নিতে পারছেন, বাট যারা শোরুমে আসছেন না তারা কিন্তু দেখে নিতে পারছেন না, কাজ আমি এগুলো নিয়ে লাইভে আসছি না। সো সাদা বারের কিন্তু নতুন সিল্কের মধ্যে কুর্তি এসেছে, এত জোস কাপড় ম্যাটেরিয়াল আপু, এগুলো না ধরলে আপনারা বুঝতে পারবেন না যে কুর্তিগুলো কি পরিমাণ সুন্দর। সো এগুলো হচ্ছে সাদা বাহারের, সাদা বাহার কোড এক, লাইভে দেখালাম যে ভাইয়া আচ্ছা যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ সেটা হচ্ছে গিয়ে আপু এটা প্রত্যেকটা সুন্দর, আপনি যেটাই নিবেন। আচ্ছা সরি, আমার ড্রেসটা যদি কেউ চেয়ে থাকেন আপু খুবই দুঃখিত, আমার ড্রেসটা মাত্র অনলাইন থেকে জানালো যে আমারটা অলরেডি অল যতগুলো ছিল 6 কপিজ সব বুকড হয়ে গিয়েছে। হ্যাঁ তো যারা শোরুমে আসবেন তারা কিন্তু সুন্দর সুন্দর কুর্তিগুলো নিতে পারবেন, সাইজ অ্যাভেলেবেল আছে, আউচ আউচ আউচ, সাইজ অ্যাভেলেবেল আছে, সো হচ্ছে গিয়ে দেখে নিতে পারবেন। ওকে রশনাই সেনগুপ্ত, থ্যাংক ইউ সো মাচ আপু। মাহমুদ আক্তার, আপু 7 and 8, আপু আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করেন যার যেটা লাগবে একটু কষ্ট করে অনলাইনে অর্ডার করবেন, বাট অলরেডি হিউজ মেসেজ, হিউজ মানে প্রতি আমার এখানে জাস্ট নোটিফিকেশান আসতেছে, প্রতি মিনিটে যে কতগুলো করে মেসেজ ইনসার্ট হচ্ছে আমি যদি দেখাতে পারতাম। সো যার যেটা লাগবে একটু কষ্ট করে, বারবার মেসেজ করার দরকার নেই একই ড্রেসের জন্য আপু, এখন একদম সবারই রিপ্লাই একটু পরপর থেকে পাওয়া শুরু করবেন আপু, কোনো সমস্যা নেই। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন সুস্থ থাকেন, ইনশাল্লাহ নতুন কালেকশন আমাদের আসছে, আর আমি তো বলেছি এই বছরের শুরু থেকে আমার প্ল্যানিংটা অন্যরকম, সো এবার ইনশাল্লাহ ঈদের আগ পর্যন্ত আপনারা বেস্ট বেস্ট কালেকশন পাবেন। সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, সো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে, ঠিক আছে। সো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার। ওকে হ্যাঁ, আমার ইয়ারিংটা অর্ডার করা যাবে গয়না বাক্স জুয়েলারি অফিসিয়াল, ঠিক আছে। সো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, বাই।